प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारे ऑनलाइन क्लास में अंशग्रहण करार्जन आबारो धन्यवाद जानाई। तुम्हारा इतिमध्ये हमारे ऑनलाइन क्लास मध्य दिए बीस्टी पीडीएफ हैंड्स नोट पे एवं नेक्स्ट ऑनलाइन क्लास मध्य दिए तुम्हारे अष्टम अध्याय सामाजिक स्तर बिन्यास धारणा ऑनलाइन क्लास माध्यमे तुम्हारे प्रेरण कर आगे क्लासे तुम्हारा सामाजिक स्तर बिन्यास धारणा व्युत्पत्तिगत भावे सामाजिक स्तर बिन्यास की एवं सामाजिक स्तर बिन्यास सम्पर्के विभिन्न समाज विज्ञानी अभिमत तुम्हारा पेयेछो। ताहले बंधुरा आजकेर ई महामारी करोनाय आमरा जारा एखनो सुस्थ आछि सकलके आमी अभिनंदन एवं सकलेर सुस्वास्थ्य कामना करे आजकेर ई अनलाइन पाठदान आमी शुरू करछि। ताहले चलो बंधुरा आजकेर ई अनलाइन पाठदान। प्रिय शिक्षार्थी बंधुरा तुम्हारे ऑनलाइन क्लासे लाल गुलाब शुभेच्छा और अभिनंदन जानिए आमी आजकेर एई पाठदान शुरू करछि। शिक्षक परिचिति আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন মল্লিক প্রভাষক সমাজবিজ্ঞান আথারউদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজ বাকেরগঞ্জ বরিশাল। পাঠ পরিচিতি বিষয় সমাজবিজ্ঞান শ্রেণী একাদশ ও দ্বাদশ পত্র প্রথম অধ্যায় অষ্টম অধ্যায়ের নাম সামাজিক স্তরবিন্যাস ও অসমতা। আজকের পাঠ সামাজিক স্তরবিন্যাস সোশ্যাল স্ট্রাটিফিকেশন। শিখন ফল এই পাঠ শেষে তোমরা জানতে পারবে সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ এই পাঠ শেষে দাস প্রথা এস্টেট প্রথা জাতি বর্ণ প্রথা সামাজিক শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী কি বলতে পারবে এবং
এই প্রতিটি বিভাগের বৈশিষ্ট্য সমূহ তোমরা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আলোচনা করা যাক আজকের বিষয়। প্রথমেই আলোচনা করছি সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ ও প্রতিটি বিভাগের বৈশিষ্ট্য সমূহ। স্তরবিহীন সমাজ, অলিক কল্পনা। মানব ইতিহাসের দিকে দৃষ্টি নিবদ্ধ করলে সে সত্যতা প্রতীয়মান হয়। যদিও সকল সমাজের স্তরবিন্যাস এক রকম নয়, সমাজবিজ্ঞানীরা সাধারণত সামাজিক স্তরবিন্যাসের চারটি প্রধান প্রকারভেদ নির্ধারণ করেছেন। এগুলো হলো দাসপ্রথা, দ্বিতীয় এস্টেট প্রথা, তৃতীয়ত জাতিবর্ণ প্রথা এবং চতুর্থ সামাজিক শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী। প্রিয় বন্ধুরা, তাহলে প্রথমেই আমরা আলোচনা করছি দাসপ্রথা কি। সামাজিক স্তরবিন্যাস ভিত্তিক সমাজের প্রথম ও অন্যতম প্রধান প্রকরণ হচ্ছে দাস ব্যবস্থা, যা প্রাচীন এবং প্রথম শ্রেণীভিত্তিক সমাজ। আদিম সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে থেকেই দাস ব্যবস্থার উৎপত্তি হয়েছে। শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক আর্থসামাজিক ব্যবস্থার গোড়াপত্তন হয়। তখন সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার ভিত্তিতে দাস ব্যবস্থার উদ্ভব হয়। দাস ব্যবস্থা বলতে এমন একটি আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করে যেখানে মানুষ মানুষের সম্পত্তি হিসেবে পরিগণিত হতো এবং সামাজিক রীতিনীতি, প্রথা, রাষ্ট্রীয় আইন সব কিছু এ প্রথাকে সমর্থন যোগাত। সমাজবিজ্ঞানী হব হাউস এর মতে দেশের আইন ও প্রথা যখন এক ব্যক্তির উপর এক ব্যক্তিকে সম্পত্তি হিসেবে গণ্য করে সেসব ব্যক্তিকেই দাস বলে। এদেরকে আবার শোষিত শ্রেণীও বলা হতো। বিভিন্ন সমাজে দাস প্রথা লক্ষণীয়। এর দুটি প্রধান দৃষ্টান্ত হল প্রাচীন গ্রিস ও রোমান সমাজের দাস প্রথা। খ, 18 ও 19 শতাব্দীর দক্ষিণ আমেরিকার রাজ্যগুলোর দাস প্রথা। দাস প্রথার বৈশিষ্ট্য, এক, দাসেরা ছিল প্রভুর সম্পত্তি। দুই, যে কোনো কাজ করতে বাধ্য থাকত। তিন, এর মূল ভিত্তি ছিল অর্থনীতি। চার, এদের কোনো স্বাধীনতা ছিল না। পাঁচ, দাসরা কোনো মানবিক
ও সামাজিক অধিকার ভোগ করতে পারত না। ৬ দাসরা সামাজিক ছিল, সামাজিকভাবে ছিল ঘৃণার পাত্র। ৭ এদের কোনো ভূ সম্পত্তি ছিল না। ৮ দাসদের উপর প্রভুর অবাধ কর্তৃত্ব ছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আলোচনা করছি এস্টেট প্রথা কি। এস্টেট প্রথা বলতে কখনো ভূসম্পত্তি, খামার, কখনো সামাজিক শ্রেণীকে বোঝানো হতো। মধ্যযুগে ইউরোপীয় সামন্ত সমাজে এস্টেট প্রথা চালু ছিল। এ সমাজ মূলত তিনটি এস্টেটে বিভক্ত ছিল, যথা দা নোবিলিটি, অভিজাত শ্রেণী, যাকে প্রথম এস্টেট বলা হতো। এদের কাজ ছিল সবাইকে রক্ষা করা। দ্বিতীয়ত হচ্ছে দি ক্লেরেজি, যাজক শ্রেণী, এদেরকে দ্বিতীয় এস্টেট বলা হতো। এদের কাজ ছিল সবার জন্য প্রার্থনা করা। তৃতীয়ত হচ্ছে দি কমনার্স বা সাধারণ শ্রেণী, যাদেরকে আবার তৃতীয় এস্টেট বলা হতো। এদের কাজ ছিল সবার খাদ্যের যোগান নিশ্চিত করা। প্রিয় বন্ধুরা, এই তিনটি এস্টেটের মধ্যে প্রথম দুটি এস্টেটের সামাজিক মর্যাদা ছিল অত্যাধিক এবং এরা রাজনৈতিক অধিকার ভোগ করত। সাধারণ শ্রেণী তথা তৃতীয় এস্টেটের কোনো সামাজিক মর্যাদা ছিল না। এ পর্যায়ে রয়েছে এস্টেট প্রথার বৈশিষ্ট্য। প্রতিটি এস্টেটের সামাজিক মর্যাদা আইন দ্বারা নির্ধারিত, এটা আমি ১ নম্বর তোমাদেরকে বললাম। প্রতিটি এস্টেটের সামাজিক মর্যাদা আইন দ্বারা নির্ধারিত। দ্বিতীয়, প্রতিটি এস্টেটের কার্যাবলী নির্ধারিত ছিল। তৃতীয়, এস্টেট তিনটির মধ্যে শ্রম বিভাগ ছিল। ৪ এস্টেট ছিল এক একটা রাজনৈতিক গোষ্ঠী। প্রতিটি এস্টেটের অধিকার, কর্তব্য, সুযোগ সুবিধা ও বাধ্যবাধকতা আইনগতভাবে স্বীকৃত ছিল। তৃতীয়ত হচ্ছে জাতি বর্ণ প্রথা, ইংরেজিতে বলা হয় কাস্ট সিস্টেম। ভারতীয় সমাজের বৈশিষ্ট্য জাতিবর্ণ ধর্মীয় পবিত্র ও অপবিত্র ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা হিন্দু ধর্ম কর্তৃকৃত। হিন্দু সমাজ মর্যাদার ভিত্তিতে চার বর্ণে বিভক্ত, যথা ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র। প্রতিটি বর্ণ আবার অসংখ্য জাতি এবং উপজাতিতে বিভক্ত। এ চার বর্ণের বাইরের লোককে বলা হয়
শিডিউল কাস্ট এবং এরা অস্পৃশ্য। জাতিবর্ণ বলতে বোঝায় অন্তঃগোত্র বিবাহভিত্তিক গোষ্ঠী যার একটি সাধারণ নাম থাকে, যার সদস্যতা জন্মসূত্রে লাভ করতে হয়, যার সদস্যদের সামাজিক মেলামেশার ক্ষেত্রে কতিপয় নিয়ম বিধির মধ্যে জন্মগতভাবে প্রাপ্ত একই ঐতিহ্যবাহী পেশায় রত থাকা অন্যতম প্রয়োজনীয় শর্ত। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করছি জাতিবর্ণ প্রথার বৈশিষ্ট্য। এক, অন্তঃগোত্র বিবাহ এবং বংশগতি। কোনো ব্যক্তি যে জাতিবর্ণে জন্মগ্রহণ করে তাকে আজীবন সেই জাতিবর্ণের পরিচয়ই বহন করতে হয়। প্রতিটি জাতিবর্ণই অন্তঃগোত্র বিবাহভিত্তিক গোষ্ঠী। তিন, জাতিবর্ণ প্রথা। জাতিবর্ণ প্রথা মূলত সামাজিক ও ধর্মীয় কর্মোচ্চ শ্রেণী বিন্যাসিত। চার, বংশগত বা পৈতৃক পেশা। ঐতিহ্যগতভাবে জাতিবর্ণের বংশগত পেশা পরিবর্তন করা সহজসাধ্য ছিল না। অনেকে বলেন জাতিবর্ণগুলো যেহেতু এক একটি পেশাদার গোষ্ঠী, তাই এটি এক ধরনের শ্রম বিভাগ ব্যবস্থা এবং বিশেষ বিশেষ জাতিবর্ণের দক্ষতা অর্জনের সুযোগ। চার, জাতিবর্ণ প্রথার স্থিতিশীলতা। জাতিবর্ণের আধুনিক গবেষকরা মনে করেন যে প্রাচীন কিছু ধর্মীয় সাহিত্যে জাদুবিদ্যা এবং ধর্মীয় ধ্যান ধারণার প্রভাবের কথা জানা যায়, যার কারণে জাতিবর্ণ প্রথা সমাজে স্থায়িত্ব লাভ করে। পাঁচ, বিধি নিষেধ, ইংরেজিতে বলা হয় টেবু। জাতিবর্ণের নিত্যদিনের জীবনযাত্রার ক্ষেত্রে বিধিনিষেধ মেনে চলা হয়। এরপর রয়েছে সামাজিক শ্রেণী ও মর্যাদা, ইংরেজিতে বলা হয় সোশ্যাল ক্লাস অ্যান্ড স্ট্যাটাস। আধুনিক যুগের সমাজে নানা শ্রেণী বা মর্যাদা গোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। এর প্রধান প্রধান কারণ হল, এক, প্রথমে কৃষি বিপ্লব এবং পরবর্তীকালের শিল্প বিপ্লব তথা উৎপাদন যন্ত্রের পরিবর্তন। দুই, বিভিন্ন সমাজে সপ্তদশ শতকের পর থেকে শিল্পায়ন ও নগরায়ন। তিন, ব্যাপক শ্রম বিভাগ এবং বিশেষ বিশেষ কাজের বিশেষজ্ঞের সৃষ্টি। চার, আধুনিক যুক্তিভিত্তিক পন্থায় নানা ধরনের ফিল্ডে শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা। পাঁচ, রাজনীতিতে রাজতন্ত্র
এবং একনায়কতন্ত্রের স্থলে গণতান্ত্রিক ব্যবস্থার প্রবর্তন, ফলে একাধিক দল ও মর্যাদা গোষ্ঠীর আবির্ভাব। চাপ সৃষ্টিকারী দল ও এলিট শ্রেণীর আবির্ভাব। ৬. দেশীয় আন্তর্জাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যাপক প্রসার। এবং ৭. বিভিন্ন সমাজে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরিশেষে সমাজের এসব গুরুত্বপূর্ণ পরিবর্তনের ফলে পেশা, আয় এবং জীবনযাত্রার মানে এসেছে বৈচিত্র্য। সৃষ্টি হচ্ছে নানা শ্রেণী। অতএব একথা বলাই বাহুল্য যে আধুনিক সমাজে স্তরবিন্যাস বলতে সামাজিক শ্রেণী ও পদমর্যাদার বিন্যাস কি বোঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই অনলাইন ক্লাসের আজকের মতো আমি সমাপ্তি টানছি। তোমরা তোমাদের বাড়িতে সামাজিক অসমতা কি এই বিষয়ের উপরে একটু অধ্যয়ন করবে। আমি নেক্সট সপ্তাহে তোমাদেরকে এই সামাজিক অসমতার উপরে আমি অনলাইনের মাধ্যমে পাঠদান করাবো। তোমরা সকলে অংশগ্রহণ করবে এবং এই করোনাকালীন সময়ে তোমরা এই করোনাকালীন সময়ে অধিকতর সতর্কতা অবলম্বনের মাধ্যমে চলাফেরা করবে। তোমাদের সকলের মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।